বন্ধুরা কেমন আছো? নিশ্চয় তোমাদের পুজো খুব ভালো কাটছে, শুরুটা নিশ্চয় খুব ভালো হয়েছে। আমারও পুজো খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আজকে শুভ সপ্তমী। তো আমি এখন যাচ্ছি কলাপৌষ স্নানপট যাত্রা দেখতে, তোমরাও সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে গিয়ে দেখাই। আর আমি ষষ্ঠী কীভাবে মায়ের বরণ ডালা সাজানো, মায়ের কীভাবে কলাবৌকে রেডি করা সমস্ত কিছু দেখিয়েছি, সেই ভিডিও আমি তোমাদের কাছে আনবো। এখন আমি চলো তোমাদেরকে কলাপৌষ স্নান যাত্রা দেখিয়েছি। আমাদের এখানে যারা যারা আছে, মানে আমাদের ফ্যামিলিতে যারা, রায় ফ্যামিলির মধ্যে যারা যারা আছে, প্রত্যেকেরই বাড়িতে একটা করে এরকম কলস আছে। তো সবাই মায়ের যখন ঘরটা নিয়ে আসবে, আমরাও এই কলস জল ভর্তি করে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দেব। দিয়ে একদম সে দশমীর দিন যখন মায়ের ঘরটা বিসর্জন হবে, আমরাও তখন এই ঘট নিয়ে গিয়ে ওই পুকুরেতে বিসর্জন করে আবার জল ভর্তি করে নিয়ে এসে এই তুলসীর তলায় রেখে দেবো। তোমরা দেখতে থাকো একে একে আমরা কিভাবে কি করি, সব কিছু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো। বন্দনারায়ণ রায়, তুষারকান্তি রায়, তরুণকান্তি রায়, ভূতনাথ রায়, অমলেশ রায়, অলোক কুমার রায়, সিদ্ধার্থ রায়, জন্ম কৃত পাপ বিমোচন কাম তৈল হরিদার তুষার ঘোড়া কোন তৈল হরিদার মাখান সদা সিদ্ধি প্রদায়িনী দুর্গা রূপেণ সর্বস্বী নিয়ঙ্কুর। দেবী বা চক্রুজাতা ওম বিষ্ণু।
বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু দিবুজা পাশাশম পারমে কর্ণম কুতা ওম নারায়ণ নমস্কৃত সর্বে কর্মানি কারে স্নান করিয়ে নিয়ে আসা হলো, তারপর আমরা আসলাম। এবার ঘরটা ওখানেও মায়ের ঘট এসে গেল এবং আমরাও সবাই ঘট নিয়ে এসে যে যার বাড়িতে এসে রেখে দিলাম। এরপর আবার যাব কিছুক্ষণ পর, মায়ের পুজোটা আরম্ভ হোক, এরপর আমরা সবাই আবার রেডি হয়ে কিছুক্ষণ পর যাব, গিয়ে আবার পুষ্পাঞ্জলি দেবো। আর এই যে দেখছো আমাদের এখানে একটা ঘট বসানো হয়েছে, এটা দরজার সামনে এই ঘটটা বসানো হয়েছে, এটা হচ্ছে মায়ের মঙ্গল ঘট। প্রত্যেক বছরই সপ্তমীর দিন মায়ের এই মঙ্গল ঘটটা দরজার মেন যে সদর দরজা হয় সে সদর দরজার সামনে এটা বসানো হয়। আর এরকমভাবে আলপনাকে দিতে হয়, মা আসছে তার জন্য মঙ্গল ঘটটা বসানো হয়েছে। যেহেতু বংশের বাবাই সব থেকে বড়, তাই বাবা যাচ্ছেন এখন বরণ করতে, মা দুর্গাকে বরণ করতে যাচ্ছে। চলো বরণটা কিভাবে করে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি।
প্রত্যেক বছরই একই করে জেঠু আর একই রকম স্বাদটা রাখার চেষ্টা করে। এরপর মাছ পড়ে গেছে পাতে, মাছটা খেয়ে বলছি কিরকম হয়েছে মাছের কালিয়াটা, অসাধারণ হয়েছে মাছের কালিয়াটা। আমি খেয়ে নিই তারপর আমার ফাঁকি দেবার জন্য এখানে তার যতটুকু পেরেছি আমি ততটুকু তোমাদের সাথে। সন্ধ্যা আরতিটা কেমন হয় তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর ভাবে এখানে সন্ধ্যা আরতি হয়, আর যেহেতু সপ্তমীর দিন একটু দেরি করে আরতিটা আরম্ভ হয়, তো চলো আমি তোমাদেরকে একটু আরতিটা দেখিয়ে নিয়ে আসি। Thank you.
অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যুগিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় মা দুর্গা।